জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ ইস্যুতে ভারতের হস্তক্ষেপ, ওয়াশিংটন পোস্টের গোপন তথ্য ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানালো জাতিসংঘ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব এবার জয়কে কড়া বার্তা দিলেন সমন্বয়ক সার্জিস আলম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব সাবেক সচিবের বাসা থেকে 3 কোটি নগদ টাকা উদ্ধার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ ইস্যুতে ভারতের হস্তক্ষেপ, ওয়াশিংটন পোস্টের গোপন তথ্য ফাঁস। যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে বলেছিল ভারত। বৃহস্পতিবার 15 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এমনই এক তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে থেকেই ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উর্দিতে দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্কিন কূটনীতিকরা এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেপ্তার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছিলেন। বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয়। এ পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশ বিষয়ে গণতন্ত্রপন্থী মন্তব্য কমানোর দাবি জানান। ভারতীয় কর্মকর্তাদের যুক্তি ছিল, বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দিলে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলো কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। ভারত সরকার একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন, আপনি এটাকে গণতন্ত্রের মানদণ্ডে বিচার করতে পারেন, কিন্তু আমাদের জন্য এটি অস্তিত্বের প্রশ্ন। আমরা আমেরিকার সঙ্গে বহুবার কথা বলেছি এবং বলছি, এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কৌশলগত ঐক্যমতের অভাবে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসাবে, দায়িত্ব হিসাবে গ্রহণ করতে পারবেন না। ভারতের অনুরোধে শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন বাংলাদেশ ইস্যুতে সমালোচনা কমিয়ে দেয় এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে, যা বাংলাদেশের অনেকের জন্য হতাশাজনক ছিল। মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে সবসময় ভারসাম্য বজায় রাখতে হয়। অনেক জায়গায় পরিস্থিতি জটিল এবং অংশীদারদের সঙ্গে এমনভাবে কাজ করতে হয় যা সব সময় মার্কিন জনগণের প্রত্যাশার সঙ্গে মেলে না। জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস সহ অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেন, তবে কিছু মার্কিন কর্মকর্তারা মনে করতেন শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করা খুব একটা লাভজনক হবে না। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নেতিবাচক দিকও বিবেচনা করা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নভেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড ওস্টিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে এ বিষয়টি আলোচনা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবালও ওয়াশিংটন সফরকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্কিন এক কর্মকর্তা বলেন,
বাংলাদেশের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সব সময় উভয় দেশের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা বাস্তবতাও বুঝি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেক স্বার্থ জড়িত। ওয়াশিংটন পোস্ট বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর উপর হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসাবে দেখা হয়। ঢাকা যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভেস মন্তব্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে এই অঞ্চলে নিজেদের স্বার্থের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরা শাসনের সমর্থনে যুক্তরাষ্ট্র সহায়তা করা ভুল ছিল। তিনি আরও বলেন, নয়াদিল্লি ও ওয়াশিংটনকে নমনীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ভুল করেছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 650 জন নিহত হয়েছেন। শুক্রবার 16 আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আবার 5 থেকে 6 আগস্টে মারা গেছেন 250 জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। 10 পাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, যেখানে মোট 21টি পরামর্শ দেওয়া হয়েছে। আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমেরিকায় বসে সজীবাদের জয় ভারতকে সময় দিয়েছেন 3 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াদের জয় মনে হয় ভুলে গেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এ দেশের জনগণ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। জানাজায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। সার্জিস আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত 16 বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে, এদেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি। সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শুক্রবার 16 আগস্ট বিকালে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান, টাকা উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের 29, 2 ও 3 নম্বর বাড়ি হতে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করে ডিএমপি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে এই বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে 3 কোটি 1 লক্ষ 10 হাজার 166 টাকা,
100 টাকা মূল্যমানের 74টি প্রাইস পাউন্ড ও 10,03,300 টাকার মূল্যমানের বিদেশি মুদ্রা।